লক্ষ্মীর ভাণ্ডার সবাই কিন্তু ভাঙতে চায় না, আজকে আমার ভাঙতে হলো। কেন ভাঙতে হলো সেটাই তোমাদেরকে বলবো। আজকে দেখো আমি কিন্তু এই ভাণ্ডারটা ভেঙে কি করছি আর কি কিনতে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের লাস্ট ভিডিওর মধ্যে বলবো আমি আর আমার মেয়েকে এটা আর দিয়ে দুজন মিলে এটা ভাঙছিলাম, তো আর মেয়ে পারছিল না, তো আমি হালকা করে মারতেই ভেঙে গেছে। তো আমি ভাবছিলাম ভাঙবো কি ভাঙবো না সেটাই, কিন্তু একদমই ভালো লাগছিলো না এটা ভাঙার সময়। আর এটা যে ভেঙে আমার খুব খারাপই লাগছিলো। তো তারপরে দেখো এখানে কতগুলো খুচরো পয়সা ছিল, প্রায় 300 টাকার মতো ছিল এখানে। আমি এখানে প্রায় 1 টাকা, 2 টাকা, 5 টাকা এরকম ছিল সব কয়েন। আমার মেয়ে যেগুলো টাকাগুলো পাই সেগুলোকে এখানে আমি রাখি, রেখে রেখে পুরো ভাণ্ডারটা ভর্তি করেছিলাম। তো এখানে ধরো পুরোটাই ধরো আমার মেয়ের পয়সা, তো এটাকে পুরো গুনছিলাম কত টাকা হয়েছে, প্রায় 350-400 টাকার মতো হয়েছে এখানে। তো এবারে আমি যাচ্ছি একটা কাজে, তো চলো যাই। আমি আর আমার মেয়ের সাথে দুজন তিনজন মিলে আমরা যাচ্ছি একটা কাজ করতে, খুব দরকারি কাজ এখন রয়েছে, তো সেটাই করতে যাচ্ছি। একটু বাজারে যাচ্ছি, বাজার থেকে কিছু কেনাকাটা রয়েছে সেগুলো করতে। আর একটু মনটাও একটু দেখো আমার মনটাও একটু খারাপ খারাপ রয়েছে। আর বাইরে এত সন্ধেও প্রায় নেমে গেছে, তো আমি দেখছিলাম কি কিনবো না কিনবো। তো তারপরে চলে গেলাম একটা জুতো দোকানে, আমার মেয়ের জন্য দেখছিলাম এখানে আমার মেয়ের সাইজে জুতো পাই কিনা সেটাই দেখছিলাম। কিন্তু এখানে দেখো সব রকম জুতোর কালেকশান ছিল, বড় ছোট ছেলে মেয়ে সব রকমের। তো সেখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে দেখো এখানে দেখছিলাম আমাদের পায়ের জুতো কীরকম সাইজ। তো তারপরে আমি এখানে আমার মেয়ের সাইজের একটা জুতো দেখলাম, এই সেম জুতো আমার মেয়ের আছে, কালারটা অন্য, কিন্তু এই এই সেম সাইজ আমি নিতে চাইছিলাম না, কারণ পুরো পায়ে সেম সেম এই লাইট জ্বলা জুতো আমি সেম কিনে নিয়ে গেছিলাম আগের বারে, কিন্তু এবারে নিতে চাইছিলাম না, কারণ এক সাইজ একটু বড় নিতে চাইছিলাম। তো তারপরে চলে এলাম আরও একটা দোকানে, এটা একটা বড় দোকান আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। সেখানে এসে আমার মেয়ে তো খুব বদমাইশি করছে, একটুও থাকতে চাইছিল না। আর এখানে একটা কিউট মতো একটা জুতো দেখতে পেয়েছি, এত সুন্দর জুতোটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো। এই জুতোটা কিন্তু একেবারেই সেম সাইজ, একদম মানে একটু ছোটো বলতে পারো আমার মেয়ের থেকে জুতোটা ছোটো। তো তারপরে এই জুতোটা পছন্দ হয়ে কিন্তু এই জুতোটা আবার একটু বড়, ওর সাইজের একটাও কিছুই পাইনি। তো লাস্টে আমি এই জুতোটা নিলাম, কিন্তু একটু সামনে তুলো দিয়ে পরাতে হবে, তো সেই কারণে আমি ভাবলাম এটাই নিয়ে নিই, আর 1 বছর পর আবার পরতে পারবে। তো এইটা কিনেছি, আর কিছু কিনিনি, আর মনটা খুব খারাপ সেজন্য বাড়িও চলে এসেছে।